You are watching Magic Box Entertainment. আপনাদের ভালোবাসায় আমরা নিয়ে এসেছি একদম নতুন ভূত সন্ধানী সিরিজ। আজ শুনবেন এই সিরিজের প্রথম গল্প। বিষ্ণুদার ভূতের গল্প সিরিজকে আপনারা যেমনভাবে ভালোবেসেছেন, আশা করি একই রকম ভালোবাসা এবারেও আমরা পাব। আমাদের এবারের নিবেদন, ভূত সন্ধানী সিরিজের প্রথম গল্প কমলাপুরের আতঙ্ক। নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ। চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা ভূত সন্ধানী সিরিজের প্রথম গল্প কমলাপুরের আতঙ্ক। অন্ধকার এমন গাঢ় হয়ে জড়িয়ে ধরেছে যেন শ্বাস রোধ করে ফেলবে। এখানে কোনো জীবনের অস্তিত্ব আছে এমন ভাবনাও অলীক কল্পনা বলে মনে হচ্ছে। থমথমে দম বন্ধ করা অন্ধকার চারদিকে। এই জঙ্গলে মানুষ দিনের বেলাতেই পা দিতে সাহস পায় না, আর রাতে এখানে আসার কথা তো কল্পনারও অতীত। কমলাপুর গ্রামের পশ্চিমের এই জঙ্গল বরাবরই পরিত্যক্ত। এতটাই আতঙ্ক সবার মনে যে কোনো শিশু এই গ্রামে জন্ম নেওয়ার পর তাকে প্রথম থেকেই সাবধান করে দেওয়া হয় এই জঙ্গলের বিষয়ে। না, কোনো হিংস্র জানোয়ার এখানে নেই, কি আছে সেটাও কেউ স্পষ্ট করে বলতে পারে না। তবু সবাই জানে এখানে প্রবেশ নিষিদ্ধ। কিছু একটা আছে এখানে যার কবলে পড়লে আর নিস্তার নেই। অতি সাহস দেখিয়ে কিংবা ভুলবশত অনেকেই এখানে ঢুকেছে, কিন্তু তারা কখনোই আর ফিরে যায়নি। কি হয়েছে তাদের সঙ্গে কেউ জানে না। টর্চের আলোয় যেটুকু দেখা যাচ্ছে চারপাশে প্রেতাত্মার ছায়ার মতো গাছের সারি, রুক্ষ বাকলের ছন্ন ছাড়া নকশা যেন অজানা ভয় সঞ্চার করছে মনে। অন্ধকার আকাশে গাছের গুড়ি ঠেলে উঠে কোথায় মিলিয়ে গেছে কে জানে। মাথার উপর আকাশটা বোধহয় নেই, তার বদলে অন্ধকারে মিশে গোপন ক্রূর দৃষ্টি অনুসরণ করছে আমাদের। পায়ের তলায় শুকনো পাতা আর আগাছা যেন জড়িয়ে ধরছে। পা যতটা বসে যাচ্ছে তাতে শুকনো পাতার তলায় যদি সাপখোপ থাকে, কোনো কারণে ছোবল মারে, তবে আর রক্ষা নেই। তবে সেদিকে আমাদের খেয়াল নেই। প্রায় আধ ঘন্টা ধরে আমরা এই জঙ্গলের ভিতরে হাঁটছি। কতটা বিস্তৃত এই জঙ্গল তা ইন্টারনেটে দেখেছি আমি, মোটামুটি 6 কিলোমিটার হবে। হিসাব অনুযায়ী প্রায় 1.5 ঘন্টা হাঁটতে হবে, তবে এখন মনে হচ্ছে আরও বেশি সময় লাগতে পারে, কারণ ঝোপঝাড়ে ঢাকা পথে স্বাভাবিক গতিতে হেঁটে যাওয়া অসম্ভব। কারো মুখে টু শব্দটি নেই, সবাই সতর্ক দৃষ্টিতে সব দিকে নজর রাখতে রাখতে এগোচ্ছি। আমাদের তিনজনের হাতেই জোড়ালো টর্চ। প্রায় 1:40 মিনিট পর সবাই যেখানে এসে পৌঁছালাম সেখানে কিছুটা জায়গায় গাছপালা নেই, মাথার উপরে ডালপালা জায়গাটাকে ছাতার মতো ঢেকে রেখেছে। মাটিতে সারা জঙ্গল জুড়ে
যেমন ঝোপঝাড় শুকনো পাতা ছড়িয়ে আছে, এখানে অবশ্য তেমন নয়। তুলনামূলক পরিষ্কার জায়গাটা, মাঝে একটা মাটির ঢিপি, যেন উই পোকা মাটি খুঁড়ে জড়ো করেছে, একটা মাটির পাহাড়ের ছোট্ট সংস্করণ। সতর্ক দৃষ্টিতে কান খাড়া করে সবাই ধীরে ধীরে সেদিকেই এগোচ্ছি। হঠাৎ তৃণার ভয়ার্ত আর্তনাদে আমরা দুজনেই ওর দিকে তাকালাম। কি হয়েছে, কি হয়েছে? বিস্ফারিত দৃষ্টিতে তৃণা মাটির দিকে তাকিয়ে আছে, আর ওর পায়ের কাছে কাত হয়ে পড়ে আছে একটা মানুষের মুন্ডু। টর্চের আলো ফেলে দেখলাম কোনো কিশোরীর মাথা। দেখে মনে হলো মাথাটা টেনে ছিঁড়ে নেওয়া হয়েছে ধর থেকে। চোখের কোটর দুটো শূন্য, মণি দুটো খুবলে বের করে নেওয়া হয়েছে। এখনো কাটা মাথাটা মাটির উপরে সামান্য দুলছে। আমি তৃণাকে জড়িয়ে ধরলাম। তৃণা, তৃণা শান্ত হও, শান্ত হও, কিচ্ছু না, কিচ্ছু না, জাস্ট একটা একটা মাথা। আর এমন ঘটনা ঘটতে পারে জেনেই তো আমরা এইসব জায়গায় আসি, তাই না? কিছুটা ভয়ার্ত অবাক দৃষ্টিতে তৃণা আমার মুখের দিকে তাকাল। প্রচণ্ড মনোবল আর সাহস আছে বলেই তৃণা আমাদের দুজনের সঙ্গে এইসব অভিযানে যোগ দেয়। কিন্তু এমন একটা কাটা মাথা দেখে ভয় পাওয়া অস্বাভাবিক নয়। হঠাৎ করে ওটার সঙ্গে হোঁচট খেয়ে বেশ কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণেই তৃণা নিজেকে সামলে নিল। এমন দৃশ্য আরও দেখতে হবে, হয়তো সেই ভেবেই মনকে প্রস্তুত করল। সম্পূর্ণ ঘটনা বলার আগে আমাদের পরিচয় দেওয়া প্রয়োজন। আমি দুর্জয়, তৃণা আমার জীবন সঙ্গিনী। না না, বিয়ে এখনো করিনি, তবে ইচ্ছা আছে বছর দুয়েকের মধ্যেই করব। আর আমাদের সঙ্গে আছে রণজয়, ও আমার ছোটবেলার বন্ধু। আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের চোখ বন্ধ করে ভরসা করা যায়। রণজয় ঠিক সেই রকম একজন মানুষ আমার জীবনে। আমরা সবাই মোটামুটি অর্থনৈতিকভাবে সচ্ছল এখন। রণজয় সরকারি চাকুরে, আমি পৈতৃক ব্যবসা চালাচ্ছি। শুধু চালাচ্ছি বললে হবে না, হাল ধরার 3 বছরের মধ্যে বেশ উন্নতি করেছি। বাবার একটা রেস্তোরাঁ ছিল, সেটাই সম্প্রসারণ করে গোটা কলকাতায় এখন মোট 4টে শাখা। আমাদের রেস্তোরাঁর সবচেয়ে জনপ্রিয় পদ হলো ফিশ ফ্রাই আর রেশমি কাবাব। ব্যবসা বেশ ভালোই চলছে। আর তৃণা আপাতত শিক্ষিকা, তবে চাইছে কোনো একটা ব্যবসা দাঁড় করিয়ে চাকরিটা ছেড়ে দিতে। এটা ঠিক যে এখন আমরা পেশাগত দিক থেকে অনেকটাই দূরের, কিন্তু নেশার দিক থেকে আমরা একদম একরকম। নিয়মিত জীবনযাপনের ফাঁকে মাঝে মাঝেই আমরা বেরিয়ে পড়ি ঘুরতে। না না, আর 5 জন যেমন বছর বছর ঘুরতে যায়, আমাদের ব্যাপারটা তেমন নয়। আমাদের ঘোরাঘুরি বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে। এটা প্রথম শুরু হয়েছিল কলেজে পড়ার সময়। তারপর থেকে এমন নেশা ধরল যে তেমন জায়গার খোঁজ পেলে আমাদের 3 জনকে আটকে রাখা একেবারে অসম্ভব। তৃণা আমার জীবনে আসার পর ওর এ ব্যাপারে উৎসাহ দেখে ওকেও আমাদের দলে নিয়ে নিয়েছি। অস্বীকার করার উপায় নেই, সচরাচর এই বিষয়ে মেয়েদের এতটা সাহস চোখে পড়ে না। ইতিমধ্যে আমরা ভানগড়, বেগুনকোদর এইসব জায়গায় রাত কাটিয়েছি। অনেক রোমাঞ্চকর অলৌকিক ঘটনার সাক্ষী আমরা 3 জন। আবার অনেক জায়গায় গিয়ে দেখেছি পুরোটাই মানুষের মুখে মুখে ছড়ানো গুজব, সেখানে কোনো অলৌকিক বিষয়ের অস্তিত্ব নেই। যাক সে কথা, সময় সুযোগ বুঝে সেসব ঘটনা এক এক করে বলা যাবে। গত অক্টোবরের দিকে একটি দৈনিক সংবাদপত্রে অদ্ভুত একটা খবর প্রকাশিত হয়। কমলাপুর গ্রাম সংলগ্ন জঙ্গলে বহু বছর ধরে ঘটে চলেছে এক রহস্যময় ঘটনা। ওই জঙ্গলে কেউ প্রবেশ করলে সে কখনোই আর ফিরে আসে না। গ্রামের সকলের ধারণা ওই জঙ্গলে কোনো অশুভ অলৌকিক শক্তি বাস করে, তাই এমনটা ঘটে। দিনে দিনে এ নিয়ে এমন আতঙ্ক ছড়িয়েছে যে ওদিকে কেউ পা বাড়াতেই সাহস পায় না। আমি ইন্টারনেট এবং বিভিন্ন পরিচিত মানুষের থেকে খবর নিয়ে যেটুকু জেনেছি তাতে আমার ধারণা হয়েছে
কিছু একটা ওখানে নিশ্চয়ই আছে। হতে পারে সেটা কোনো অলৌকিক শক্তি, আবার কোনো জঙ্গলি জানোয়ার হওয়াও অসম্ভব নয়। তাই তিনজনে সময় বের করে পৌঁছে গেছি এই রহস্য সমাধানের উদ্দেশ্য নিয়ে। কমলাপুর প্রত্যন্ত গ্রাম, সভ্য জগতের কৃত্রিম স্পর্শ এখনও তার গায়ে লাগেনি, তাতে দুঃখ দুর্দশাও কম নয়। এই এলাকায় না আছে কোনো ভালো স্কুল, না কোনো ঠিকঠাক স্বাস্থ্যকেন্দ্র। ঝকঝকে শহুরে পৃথিবী থেকে এরা যেন সম্পূর্ণ বিচ্ছিন্ন। তবু সবাই কত হাসি খুশি, কত আনন্দে আছে, অথচ আমাদের কাছে এত কিছু থাকার পরেও কত রকম জটিল মনের রোগ তাড়া করে বেড়ায়। সব কিছু হাতের গোড়ায় থাকা সত্ত্বেও কিছুই নেই যেন আমাদের। অস্বীকার করব না, ওদের সরল জীবনযাপন দেখে আমাদের হিংসা হচ্ছিল। যদি সত্যি আমরাও এমনটা পারতাম। জঙ্গলটা খুব একটা বড় নয়, 6 কিলোমিটার মতো বিস্তৃত। খোঁজ খবর নিয়ে গ্রামেরই একটা বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা করা গেছে। এমন উদ্ভট উদ্দেশ্য নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে নরম বিছানা জুটবে না সেটা আমরা খুব ভালো করেই জানি। মাথার উপরে তালপাতার ছাউনি দেওয়া মাটির বাড়িতে খুব যে অসুবিধা হচ্ছে এমনটা নয়। তাছাড়া এই বাড়ির যে মালিক, সে আমাদের যথেষ্ট যত্ন আত্তি করছে। আমরা ওনাকে জানিয়েছি ঘুরতে এসেছি, আসল উদ্দেশ্য জানাইনি। জঙ্গলের দিকে আমরা রাত্রে যেতে চাই একথা জানালে আপত্তি করতে পারে। রান্নাবান্না নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই, যদিও রণজয় এ বিষয়ে অষ্টরম্ভা। আমার পেশার দৌলতে রান্না বিষয়ে আমি যে অভিজ্ঞ সে কথা বললে খুব একটা অত্যুক্তি হবে না। আর তৃণাও খুব ভালো রান্না করতে পারে, ফলে এমন প্রত্যন্ত অঞ্চলে অভিযানে এসে কোনো অসুবিধাই হচ্ছে না। যেদিন প্রথম এখানে পৌঁছালাম সেদিন এবং পরের দিন আমরা গ্রামটা ঘুরে ঘুরে দেখেছি, লোকজনের সঙ্গে কথা বলেছি। ঘুরিয়ে পেঁচিয়ে কথার ভাঁজে লোকের কাছে জানতে চেয়েছি ওই জঙ্গলের বিষয়ে, কিন্তু সবার মনেই ওই রহস্যময় জায়গা সম্পর্কে প্রচণ্ড আতঙ্ক জমে আছে। ওই প্রসঙ্গে আলোচনা করতেও যেন তারা ভয় পায়। এযাবৎ যত লোক ওই জঙ্গলে প্রবেশ করেছিল তারা সবাই একা ছিল। এই ঘটনা ঘটে চলেছে গত 13 বছর ধরে। প্রথম দিকে একজন হারিয়ে গেলে গ্রামের লোকজন দল বেঁধে জঙ্গলের দিকে গিয়েছিল। সেখানে গিয়ে যে নারকীয় দৃশ্য তারা সচক্ষে দেখেছে তাতে আর কেউ সাহস করে ওদিকে যেতে চায় না। কেউ নিখোঁজ হলে এখন তারা ধরে নেয় যে সে জঙ্গলেই হারিয়ে গেছে। প্রথম 2 দিন কেটে যাওয়ার পর তৃতীয় দিন সকালে এক ভদ্রলোক আমাদের কাছে উপস্থিত হলেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আলাদা করে কিছু বলার নেই, আমি দীনেশ মাল, এখানকার পঞ্চায়েতের সদস্য। হ্যাঁ, কলকাতা থেকে আপনারা এসেছেন, তাই একটু ওই আলাপ করতে এলাম আর কি। আসুন আসুন, বসুন। না না, বসবো না, অনেক কাজ বাকি রয়েছে। আসলে এই গ্রামের লোকজনই আমাকে একটু সম্মান করে, ভালোবাসে, আবার ভয়ও পায়। এত সম্মান যারা করে ওই তাদের ভালো মন্দ সুখ দুঃখ দেখার দায়িত্ব তো আমারই, তাই না? সে তো অবশ্যই। আপনাদের পরিচয় তো পেলাম না। আমি আমাদের পরিচয় জানালাম। অবশ্য তৃণা যে আমার প্রেমিকা, এখনো বিয়ে হয়নি, সে কথা জানালাম না। দেখেছি এসব বিষয়ে সত্যি কথা বললে সমস্যা বাড়ে। বলা বাহুল্য কী উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি সে কথাও বললাম না, শুধু জানালাম গ্রামে ঘুরতে আমাদের ভালো লাগে তাই এসেছি। সব শুনে তিনি বললেন, দেখুন, আমাদের এই গ্রাম সব দিক থেকেই ভালো, তবে একটাই সমস্যা, পাশের ওই জঙ্গলটা, ওদিকে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না। লোকজনের কাছে শুনেছিলাম আপনারা ওই জঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। না না, এমনি ঠিক আছে, আপনি যখন বলছেন তখন অবশ্যই আমরা ওদিকে যাব না। আমি একটু কথা ঘোরানোর জন্য বললাম, আপনার বাড়ি এখানে, অথচ আপনার বাংলা কিন্তু খুব পরিষ্কার, মানে এখানে যারা গ্রামের লোক তাদের মতো নয়। আসলে পেটে একটু কালির আঁচড় আছে, সরকারি কাজে মাঝে মাঝে কলকাতায় যাতায়াত আছে,
তাই ভাষাটাও আপনাদের মতোই হয়ে গিয়েছে। যাকে ঠিক আছে, তাহলে আমি চলি। ভালো করে গ্রাম করুন, তবে ওই ওই কথাটা কিন্তু মাথায় রাখবেন, কেমন? নিশ্চয়ই নিশ্চয়ই। কেন জানি না এমন যেচে এসে সাবধান করা আমার ঠিক সুবিধার ঠেকল না। এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে কি না কে জানে। ভদ্রলোকের আগমনে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে, গ্রামটাকে যতটা সহজ সরল নির্লিপ্ত বলে মনে হয় উপর থেকে, ভেতরে ভেতরে তা নয়। বেশ কিছু লোক এখানে সজাগ দৃষ্টিতে অপেক্ষা করছে সব খবর পৌঁছে দেওয়ার জন্য। এই অভিযানে আরও সাবধান হওয়া প্রয়োজন। ইচ্ছা ছিল ওই দিনই রাতে জঙ্গলে যাওয়ার পরিকল্পনা দিন দুয়েকের জন্য পিছিয়ে দিলাম। এই দুদিনে কিছু দরকারি কাজ মিটিয়ে ফেললাম। তৃতীয় দিন সকালের দিকে লোকজনের মুখে কানাঘুষো একটা খবর পেলাম। গতকাল রাতে পাশের গ্রামের একজন কিশোরী মেয়ে নিখোঁজ হয়েছে। কী রহস্য যে লুকিয়ে আছে এসবের পিছনে কি জানি। গ্রামের সহজ সরল মানুষগুলোকে যদি এসব থেকে মুক্তি দিতে পারি আমরা সত্যিই শান্তি পাব। আর দেরি করা ঠিক হবে না, আজ রাতেই আমরা জঙ্গলে যাব, এর একটা হেস্তনেস্ত করতেই হবে। দিনে গেলাম না তার কারণ তাতে গ্রামের লোকজন খবর পেয়ে যাবে, গোলমালের আশঙ্কা বাড়বে, শেষে হয়তো আমাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। তাছাড়া আশা করা যায় যেসব খবর পাচার করার লোক চারদিকে উঁত পেতে আছে তাদের চোখেও ফাঁকি দেওয়া সম্ভব রাতে গেলে। খাওয়া দাওয়া সেরে লোকজনের চোখে ধুলো দেওয়ার জন্য সন্ধ্যার একটু পরে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। যদি কেউ লক্ষ্য রাখে সে ভাববে আমরা ঘুমিয়ে পড়েছি, সেক্ষেত্রে হয়তো সে আর সারা রাত এদিকে তাকিয়ে বসে থাকবে না। রাত একটা নাগাদ তিনজনে উঠে যতটা সম্ভব নিঃশব্দে দরজা বন্ধ করে বেরিয়ে পড়লাম অভিযানে। জঙ্গলটা বাড়ি থেকে 1 কিলোমিটার মতো দূরে, গ্রামের লোকজন সন্ধেবেলাতেই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। সম্পূর্ণ গ্রাম এখন গভীর ঘুমে আচ্ছন্ন। অন্ধকার রাস্তায় প্রেতাত্মার কালো ছায়ার মতো হাঁটতে লাগলাম আমরা। প্রয়োজনীয় সব রকম সরঞ্জাম আমাদের কাছে রয়েছে, আমার এবং রণজয়ের পিঠে একটা করে ব্যাগ, তাতে কাটারি দড়ি ছুরি জল খাবার দাবার সবই আছে। আর সেই সঙ্গে আমার কাছে আছে একটা 9mm পিস্তল, এটা সবসময় আমার সঙ্গেই থাকে। এটা দিয়ে প্রেতাত্মার মোকাবেলা করা যাবে না এ কথা ঠিক, তবে আমাদের চারপাশে অনেক সময় কিছু রক্ত মাংসের প্রেতাত্মা এসে উপস্থিত হয়, তাদের অভ্যর্থনার জন্যই এই ব্যবস্থা। গ্রামের নিশ্ছিদ্র অন্ধকারে মাটির রাস্তায় হাঁটতে হাঁটতে জঙ্গল পর্যন্ত পৌঁছাতে 15 মিনিট সময় লাগল। একঘেয়ে ঝিঝির ডাক ছাড়া আর কোনো শব্দ কানে আসছে না। জঙ্গলটা যেখান থেকে শুরু হয়েছে সেই পর্যন্ত পৌঁছে আমি বললাম, আচ্ছা বলছি যে আমাদের তিনজনকে একসঙ্গে থাকতে হবে, কেউ আলাদা হয়ে গেলে চলবে না। দুজনেই ঘাড় নেড়ে আমার কথায় সায় দিল। এগিয়ে গেলাম সামনের দিকে। প্রথম দিকে একটু ছাড়া ছাড়া গাছপালা, ধীরে ধীরে জঙ্গল ঘন হয়েছে। আমরা টর্চের আলো ফেলে সাবধানে এগোতে লাগলাম। জোরে জোরে পা ফেললে সাপ কিংবা অন্যান্য প্রাণী ভয় পেয়ে কিছুটা দূরে সরে যায়, আমরাও তাই ঝোপঝাড়ে একটু জোরে জোরেই পা ফেলছি। তিনজনের পা শুকনো ঝরা পাতার উপরে পড়ে মচমচ শব্দের ছন্দ সৃষ্টি হচ্ছে। সবার সামনে রণজয়, তারপরে তৃণা, সব শেষে রয়েছি আমি। এভাবে জঙ্গল পেরিয়ে অনেকক্ষণ হাঁটার পর যেখানে এসে পৌঁছালাম সে কথা প্রথমে বলেছি। তৃণা ওই ধর থেকে ছিঁড়ে নেওয়া কিশোরীর মাথাটা দেখে আঁতকে উঠেছিল। আমি কোনো রকমে ওকে সামলে নিয়ে রণজয়ের দিকে তাকাতে দেখি ও অনুসন্ধিৎসু দৃষ্টিতে সেই মাটির ঢিপির দিকে এগিয়ে যাচ্ছে। আমি বললাম, রণ সাবধানে, একা যাস না, দাঁড়া। ও দাঁড়ালে আমরা দুজনে টর্চের আলো ফেলে এগিয়ে গেলাম। কাছে পৌঁছে ভালো করে দেখে মনে হলো যেন ঢিপিটা পুরোপুরি মাটির নয়, কোনো কিছুর উপরে যেন গুঁড়ো মাটি ফেলে
গোপন করা হয়েছে। এখানে ওই মাথাটা ওভাবে পড়ে আছে, আর এমন একটা মাটির ঢিবি। আচ্ছা, দুটোর মধ্যে কোনো যোগাযোগ নেই তো? থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কথাটা বলতে বলতে রণ মাটির ঢিপিতে উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হুড়মুড় করে একটা শব্দ হলো। চোখের সামনে রণ একটা আর্তনাদ করে গর্তের মধ্যে পড়ে গেল। এটা একটা ফাঁদ। এইবার কি হবে? মাটি দিয়ে ঢেকে রেখেছিল এমন ভাবে যাতে কেউ উঠে দাঁড়ালেই গর্তে পড়ে যায়। আমি থতমত খেয়ে গেছি। নিজেকে সামলে নিয়ে বললাম, না বুঝে ঝাঁপিয়ে পড়া বোধহয় ঠিক হবে না। আমি টর্চের আলো ফেললাম গর্তটার ভিতরে। খুব বেশি গভীর নয়, 20 ফুট মতো হবে। সম্ভবত এটা কোনো সুড়ঙ্গের প্রবেশপথ। নিচে মেঝেতে হাত পা ছড়িয়ে উবু হয়ে পড়ে আছে রণজয়। আমি ডাকলাম, রণ, 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 শুনতে পাচ্ছিস রণ? কোনো সাড়া শব্দ নেই। আমি তৃণার দিকে তাকিয়ে বললাম, নিচে রণ পড়ে আছে, বোধহয় অজ্ঞান হয়ে গেছে। কি করি বলো তো? নিচে নামা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। কিছু করার নেই যখন, তাহলে তো নামতেই হবে। তোরই তো আছে আমাদের সঙ্গে, তবে একটু অপেক্ষা করতে পারো। ওর যদি জ্ঞান ফিরে আসে তবে আর নিচে নামতে হবে না। আচ্ছা, জলের বোতলটা দাও তো, উপর থেকে জল ছিটিয়ে দেখি, যদি জ্ঞান ফেরে। ওর কাছ থেকে বোতলটা নিয়ে টর্চের আলো ফেলতেই আশঙ্কায় আমার বুক কেঁপে উঠল। দেখি রণজয় সেখানে নেই। রণজয় নেই। কি বলছো? সরো দেখি, সোজা নিচে পড়েছিল? হ্যাঁ। তাহলে তো নামতেই হবে, আর তো কোনো উপায় দেখছি না। আমার পিঠে থাকা ব্যাগ থেকে দড়ি বের করে কিছুটা দূরে একটা মোটা গাছের গুড়ির সঙ্গে শক্ত করে বাঁধলাম, আর দড়ির অন্য প্রান্তটা ফেলে দিলাম গর্তের মধ্যে। তারপর দুজনে সেই দড়ি বেয়ে নিচে নামলাম। মাটি সামান্য ভেজা ভেজা, টর্চের আলোয় মাটিতে নজরে পড়ল কিছু সদ্য তৈরি হওয়া স্পষ্ট ছাপ, রণজয়কে টেনে নিয়ে যাওয়ার ছাপ এবং দুপাশে দুজন মানুষের পায়ের ছাপ, খালি পায়ের ছাপ। আমরা দুজনে সেই ছাপ অনুসরণ করে এগিয়ে গেলাম। এই সুড়ঙ্গ দেখে যতদূর মনে হচ্ছে এটা যে সদ্য তৈরি হয়েছে এমন নয়, বেশ অনেক দিনের পুরনো। সুড়ঙ্গটা অনেকটাই লম্বা, টর্চের আলো ফেলে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না। বাইরে জঙ্গলে তাও ঝিঁঝির ডাক বিশ্বাস জোগাচ্ছিল যে আমরা ইহ জগতে রয়েছি, কিন্তু এখানে এমন নিস্তব্ধ থমথমে গুমোট পরিবেশ যে মনে হচ্ছে এক অন্য জগৎ। বেশ অনেকখানি হাঁটার পর এক জায়গায় এসে সুড়ঙ্গ তিন দিকে ভাগ হয়ে গেছে। আরও একটা বিষয় আমাকে বিপাকে ফেলল। প্রথম দিকে মাটিতে ভেজা ভাব থাকলেও এখানে মাটি বেশ শুকনো, ফলে এতক্ষণ ছাপ অনুসরণ করে হেঁটে আসলেও এখন কোন দিকে যাব ঠিক বুঝে উঠতে পারছি না। যে সুড়ঙ্গ দিয়ে এতক্ষণ হেঁটে এসেছি সেই সুড়ঙ্গর মুখোমুখি যে সোজা সুড়ঙ্গ পথ চলে গেছে সেদিকেই যাব স্থির করলাম। যেখানে এসে চারটি সুড়ঙ্গ পথ মিশেছে সেই জায়গাটা পার করে মুখোমুখি সুড়ঙ্গ পথে কয়েক পা এগিয়েছি, হঠাৎ মনে হলো আমাদের পিছনে পাশাপাশি যে দুটো সুড়ঙ্গ পথ দুদিকে চলে গেছে তার ডান দিকেরটা থেকে বাঁ দিকে প্রচণ্ড গতিতে কিছু একটা চলে গেল। আমরা দুজনে এক ঝটকায় পিছন ফিরে টর্চের আলো ফেললাম। ছুটে গিয়ে দুদিকের সুড়ঙ্গে আলো ফেলে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কোনো কিছুই নজরে পড়ল না। তৃণা আমার গা ঘেঁষে রয়েছে সব সময়, ওর মনে ভয়ের সঙ্গে সাহসের যুদ্ধ চলছে, তা স্পষ্ট অনুভব করতে পারছি। যে সুড়ঙ্গ পথে এগোচ্ছিলাম সেই পথ ধরেই আবার এগোতে লাগলাম। কিছুটা সোজা গিয়ে সুড়ঙ্গটা বাঁ দিকে অনেকখানি বেঁকে গেছে, চললাম সেই পথ অনুসরণ করে। আমারও যে ভয় করছে না তা বলবো না, অন্ধকারে পিছন থেকে যদি কেউ হঠাৎ এসে আক্রমণ করে তখন আর কিছুই করার থাকবে না। তাছাড়া
তৃণা রয়েছে সঙ্গে, সেটা আরও এক ভয়ের কারণ। কিন্তু সব ভয়কে জয় করছে ভালোবাসা। রণজয়কে আমরা হারিয়ে ফেলেছি, ওকে উদ্ধার করতেই হবে। ওর যদি কিছু একটা হয়ে যায়, আমি কোনো দিন নিজেকে মাফ করতে পারবো না। মনের মাঝে অনেক প্রশ্ন এসে জমা হয়েছে। মাটির তলায় এমন একটা দীর্ঘ সুড়ঙ্গ কে বানিয়েছে? কি উদ্দেশ্য তার? কিছু রহস্য তো অবশ্যই আছে, কিন্তু তা কি? এসব ভাবছি আর সজাগ দৃষ্টিতে চলতে চলতে অন্ধকার সুড়ঙ্গ পথে এগোচ্ছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মোটামুটি 40-45 মিনিট ধরে আমরা হাঁটছি। হঠাৎ একটা বাঁক ঘুরে সুড়ঙ্গটা শেষ হয়ে গেছে। এবার কোথায় যাব? ফিরে আবার ডান দিকের বা বাঁ দিকের সুড়ঙ্গে গিয়ে দেখব? তৃণার সঙ্গে পরামর্শ করতে করতে হঠাৎ টর্চের আলোয় দেখলাম একটা ছোট্ট দড়ি এক কোণায় ঝুলে আছে। এগিয়ে গিয়ে দেখলাম সেটাকে, বেশ মোটা মজবুত দড়ি। কি মনে হতে সেটা ধরে আলতো করে একটা টান দিতেই ঘড়ঘড় শব্দ শুরু হলো, আর পরক্ষণেই দেওয়ালটা ঠিক মাঝামাঝি ভাগ হয়ে দুপাশে সরে যেতে লাগলো। সম্পূর্ণ সরে যাওয়ার পর দেখলাম সামনে একটা বড় ঘরের মতো জায়গা। জায়গাটা বৃত্তাকার এবং তার দেওয়ালে তিনটে দরজা। দরজাগুলো স্টিলের তৈরি। সব দেখে মনে একটা সন্দেহ উঁকি দিচ্ছে। একদম বাঁ দিকের দরজার সামনে এগিয়ে গেলাম দুজনে। তৃণা আমার হাতের কবজি শক্ত করে ধরে আছে। দরজার হাতল ধরে ঠেলা দিতে বুঝলাম সেটা খোলা। ঠেলে ঢুকলাম ভিতরে। ঘরটা খুব একটা বড় নয়, লম্বা চওড়া 15 ফুট করে হবে। ঠিক মাঝখানে একটা টেবিল। সেদিকে তাকাতেই ভয়ে আমাদের কণ্ঠ থেকে অস্ফুট ভয়ার্ত স্বর বেরিয়ে এলো। বিস্ফারিত চোখে তাকিয়ে দেখলাম টেবিলে শোয়ানো আছে একটা মৃতদেহ। ধরটুকু পড়ে আছে শুধু, মুন্ডুটা কেউ যেন ছিঁড়ে নিয়েছে। মৃতদেহের শরীর উন্মুক্ত, কোনো কিশোরীর দেহ। চোখের সামনে এমন দৃশ্য দেখব কখনো ভাবিনি। তৃণা সে ঘর থেকে বেরিয়ে যেতে চাইল। আমি বেরোনোর আগে একবার চারদিকে টর্চের আলো ফেলে দেখলাম। এক পাশে একটা আলমারি। এগিয়ে গিয়ে সেটার হাতল ধরে টানলাম, খুলল না। আর তেমন কিছুই নেই সে ঘরে। তারপর দুজনে বেরিয়ে এলাম। দরজার বাইরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ আমার বাঁ হাত ধরে হ্যাঁচকা টান দিল। আচমকা এমনটা ঘটতে আমার হাত থেকে তৃণার হাত ছেড়ে গেল। ওকেও মনে হয় কেউ টান দিয়েছে। আমি বুঝে ওঠার আগেই আমায় পিঠ মোড়া করে বেঁধে ফেলল। আমার হাতে টর্চ ধরা ছিল, আচমকা টানে সেটা হাত থেকে ছিটকে পড়ে নিভে গেছে। ঘুটঘুটে অন্ধকারে তৃণার একটা আর্তনাদ হঠাৎ শুরু হয়ে আচমকাই থমকে গেল, যেন ওর মুখ কেউ চেপে ধরেছে। অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। তৃণা, তৃণা, কে 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 সাহস থাকলে সামনে আয়। একটা তাচ্ছিল্যের হাসি ভেসে এলো অন্ধকার ভেদ করে। কি তীব্র পরিহাস! হাসির দমক শেষ হতেই দপ করে একটা উজ্জ্বল আলো জ্বলে উঠল সেখানে। এতক্ষণ অন্ধকারে চোখ সয়ে এসেছিল, হঠাৎ আলোর আঘাতে চোখ বুজে এলো। তারপর ধীরে ধীরে চোখ সয়ে এলে তাকিয়ে দেখলাম সেই ঘরে কেউ নেই, সম্পূর্ণ ফাঁকা, কিছু নেই। তৃণা, তৃণা কোথায় গেল? আমাকে পিঠ মোড়া করে একটা আংটার সঙ্গে বেঁধে দিয়েছে কেউ। আমি কিছুক্ষণ নিষ্ফল চেষ্টা করলাম হাতের বাঁধন খুলে ফেলার, তারপর পরিস্থিতি বুঝতে পেরে নিরস্ত হলাম। আমার পিঠের ব্যাগটা ওরা নিয়ে গেছে। অনুভব করতে পারছি কোমরে গোজা পিস্তলটাও নেই। আমার অনুশোচনা হচ্ছে, এমন অভিযানে না এলেই বোধহয় ভালো হতো। হয়তো
আশা এখনও আছে, কিন্তু কিছু একটা অঘটন ঘটতে তো সময় লাগে না। আমি চিৎকার করে উঠলাম, তৃণা তৃণা! রণজয় এখন কোথায় কে জানে, আদৌ বেঁচে আছে তো? এবার কি করব? আমি যখন হতাশায় ক্লান্ত হয়ে পড়েছি, ঠিক সেই সময় অন্য একটা স্টিলের দরজা নিজে থেকেই খুলে গেল। দেখলাম একটা সিঁড়ি উঠে গেছে উপরে। প্রথমে সেই সিঁড়ি অন্ধকার ছিল, হঠাৎ এক চিলতে আলোয় মুহূর্তের জন্য আলোকিত হয়ে পরক্ষণেই আবার অন্ধকার হয়ে গেল। সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো একটা ভারী জুতোর শব্দ। আমি নিষ্পলক তাকিয়ে আছি সেই সিঁড়ির দিকে। একটা কেউ অলস গতিতে সেই সিঁড়ি বেয়ে নেমে আসছে। কয়েক মুহূর্ত পরেই যে মূর্তি এসে আমার সামনে দাঁড়ালো, তার সারা গায়ে সাদা ব্যান্ডেজের মতো কাপড় জড়ানো, শুধু ঠোঁটখানা আর চোখ দুটো দেখা যাচ্ছে। ওয়েলকাম মিস্টার, ওয়েলকাম। নাম যাই হোক না কেন, তাতে কি এসে যায়? কে আপনি? বলবো বলবো সব বলবো, কিন্তু বেশি জানার আগ্রহ কিন্তু ভালো নয়। এই যেমন আপনি, মানে আপনারা কি দরকার ছিল বলুন তো? কেঁচো খুঁড়তে গিয়ে কেউ টেবার করার? আপনারা শহুরে শান্ত প্রাণী, কোথায় কাশ্মীর যাবেন, গোয়া যাবেন, তেমন হলে দার্জিলিংয়েও যাবেন, ঘুরতে ঘুরতে এই বচা গ্রামে এসেছেন। আর এসেছেন ভালো কথা, থাকুন ঘুরে বেড়ান, তা নয় জঙ্গলের গোপন কথা জানার চুলকানি হলো। চুলকানি থেকে যে খা হয় সেটা বেমালুম ভুলে গেলেন। ব্যান্ডেজ জড়ানো লোকটা আমার সামনে পায়চারি করছে আর কথাগুলো বলছে। আমার সঙ্গে যারা ছিল তারা কোথায়? উফ, বড্ড তাড়াতাড়ি আপনার। ওকে, আপনার যেমন ইচ্ছে। বলে একটা তালি দিতে শেষ যে দরজাটা ছিল সেটা খুলে গেল। চারজন সন্ডামার্কা লোক বন্দি পশুর মতো হাত পা বাঁধা অবস্থায় রণজয় এবং তৃণাকে নিয়ে ঘরে ঢুকল। দুজনের মুখ বাঁধা, ফলে গোঙানি ছাড়া আর কোনো শব্দ বেরোচ্ছে না। ওদের পরিস্থিতি দেখে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। দুজনকে একসঙ্গে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে চারজনে আবার ফিরে গেল। ফেরার সঙ্গে সঙ্গে দরজাটা আবার বন্ধ হয়ে গেল। এই যে আপনার বন্ধু এবং সুন্দরী বউ। কি চাইছেন আপনি? আমি আপনাদের কাছে কিছুই চাইনি, তবে আপনারা যেচে আমার খুব উপকারী করেছেন। রয়্যাল বেঙ্গল টাইগারের ডেরায় নথর হরিণ হয়ে ধরা দিয়েছেন। রয়্যাল বেঙ্গল টাইগার মুখ ঢেকে আক্রমণ করে না। তুই কাপুরুষ, তাই তিনজন বন্দির সামনেও মুখোশ খুলতে ভয় পাচ্ছিস। ভয়? ভয়, ভয় এই গ্রামের লোকজন পায়, কাকে পায় তারা নিজেরাই জানে না। কিন্তু চিন্তা করবেন না, আমার পরিচয়ে আপনারা অবশ্যই পাবেন। কথাটা বলতে বলতে লোকটা ধীরে ধীরে নিজের মুখের ব্যান্ডেজ খুলতে শুরু করল। সম্পূর্ণ খোলা হলে যে লোকটার চেহারা আমার সামনে উপস্থিত হলো, তাকে মিডিয়ার দৌলতে এখন সবাই চেনে। লোকটা আর কেউ নয়, রাজ্যের সুপরিচিত ডাক্তার সুজন পাল। ঠিক এমন সময় সেই সিঁড়ি বেয়ে আরেকটা লোক নেমে এলো, দীনেশ মাল। আপনাদের আগেই বারণ করেছিলাম, এদিকে আসবেন না, শুনলেন না আমার কথা? এখন আমি আর কি করি বলুন, উনি আমার বস, আর টাকা হলো সবার বস, তাই টাকা যেখানে
দিনের সময় ওখানে স্যার নতুন অর্ডারটা সাপ্লাই দিতে আর খাটনি করতে হবে না। ওরা কি বিষয়ে কথা বলছে কিছু বুঝতে পারলাম না। কোনো একটা গোপন ষড়যন্ত্র যে এখানে লোকচক্ষুর আড়ালে চলে তা বেশ বুঝতে পারছি, কিন্তু তা কি এখনো নিশ্চিত নই। আমি বললাম, একবার যদি এখান থেকে মুক্তি পাই তোদের সব কটার ব্যবস্থা আমি করব। বোকা ছেলে, আপনারা এখান থেকে মুক্তি পাবেন সে আশা করছেনই বা কেন? আসুন আপনাদের একটা গল্প শোনাই। তারপর লোকটা যে কথা বলল তাই, বহু বছর আগে কমলাপুর গ্রামের পাশের জঙ্গলে এক অদ্ভুত ঘটনা ঘটতে আরম্ভ করে। হঠাৎ একদিন একজন লোক হারিয়ে যায়। গ্রামের লোকজন দল বেঁধে খুঁজতে খুঁজতে জঙ্গলে পৌঁছে হারানো মানুষটার দেহের ছিন্ন ভিন্ন টুকরো খুঁজে পায়। এরপর থেকে যতবারই লোক হারিয়ে যেত ততবারই লোকজন জঙ্গলে এসে দেখত বিভিন্ন জায়গায় হাড়, মাথা, পা, আঙুল এইসব ছড়িয়ে পড়ে আছে। গ্রামের সরল সাধারণ মানুষ এসব দেখে ভয় পায় তারা। দিনে দিনে এমন পরিস্থিতি হয় যে নানা রকম গুজব ছড়াতে থাকে জঙ্গলের নামে। গ্রামের মানুষেরা মনে করে জঙ্গলে কোনো অপদেবতা বাস করে। সে সময় ডাক্তার সুজন পালের সঙ্গে পরিচয় হয় কমলাপুর গ্রামের সোকল্ড নেতা দীনেশ মালের। ডাক্তার হিসাবে সুজন পালকে তখন কেউ চিনত না। দু চারটে রোগী দেখে কি আর সব স্বাদ পূরণ হয়। দুজনের পরিকল্পনা ছিল এই জঙ্গলের গাছ কেটে পাচার করা। বলা বাহুল্য ওসব অপদেবতার গুজবে মোটেই দুজনে বিশ্বাস করত না। তাছাড়া চোরাই বন্দুক তো সবসময় থাকে দীনেশ মালের সঙ্গে। জঙ্গলের ভিতরে সেদিন দুজনে ঢুকেছিল, কোন দিক দিয়ে কিভাবে নির্বিঘ্নে পাচার চালানো যায় তা খতিয়ে দেখতে। তখন বাইনোকুলার দিয়ে দেখতে দেখতে হঠাৎ নজরে পড়ে একজন উলঙ্গ মাঝবয়সী মহিলা একটা মানুষের আধ খাওয়া মৃতদেহের সামনে বসে পশুর মতো করে কাঁচা মাংস খাচ্ছে। এ দৃশ্য দেখে অপদেবতার পিছনে লুকিয়ে থাকা সত্যি দুজনের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায়। চুপিসারে কাছে এগিয়ে দীনেশ মাল তার অব্যর্থ নিশানায় সেই নরমাংস ভক্ষণকারী মাঝবয়সী মহিলাকে গুলি করে। আর তখনই ডাক্তার পালের মাথায় খেলে যায় শয়তানি বুদ্ধি। গ্রামের লোকজনের মনে যে ভয় ছড়িয়েছে তাকে নিজেদের স্বার্থে কাজে লাগাতে হবে। প্রয়োজন মতো গ্রাম থেকে সবার অজান্তে মানুষ তুলে এনে তাদের অঙ্গ পাচার করা হবে, নিশ্ছিদ্র পরিকল্পনা। সেই মতো কাজ শুরু হয়। ব্যবসা ধীরে ধীরে প্রসারিত হতে থাকে। এই গ্রামেই এখন প্রায় 50 জন দালাল ছড়িয়ে আছে। তারা সব খবর মালবাবুকে দেয়, কারণ তারা কেউ ডাক্তার পালকে আজ পর্যন্ত সচক্ষে দেখেনি। শুধু জানে সবার উপরে একজন বস রয়েছে, আর সেই রক্তমাখা টাকাতেই আজ ডাক্তার পালের কলকাতার বুকের তিনটে হসপিটাল এত মিডিয়া ফুটেজ, সুনাম, এত কিছু। সবই ঠিকঠাক চলছিল, এর মাঝে আপনারা এসে পড়লেন গ্রামে আর লোকজনদের জিজ্ঞাসা করতে লাগলেন এই জঙ্গলের বিষয়ে। প্রথমে আমি ভেবেছিলাম গোয়েন্দা কিংবা পুলিশ হবে, কিন্তু পরে বুঝলাম আপনারা সব নধর হরিণ, আমার উপকার করতে এসেছে। ওদের দুজনকে ছেড়ে দে, তোদের যা বোঝাপড়া আমার সঙ্গে কর। আমি পাগল না আমার পেট খারাপ? হ্যাঁ, হাতের শিকার কি কেউ ছেড়ে দেয় বলুন? এতক্ষণ সুজন পালের সময় ছিল এই নাটককে এগিয়ে নিয়ে যাওয়ার, এবার আমাদের পালা। বললাম, তোর সিন শেষ, এবার আমাদের শুরু। এই যেখানে দাঁড়িয়ে আছি এর উপরেই তো দীনেশ মালের বাড়ি, তাই না? আপনার বাড়ির চারদিক এতক্ষণে পুলিশ ঘিরে ফেলেছে, আপনাদের আর কেউ বাঁচাতে পারবে না। আমার হঠাৎই পরিবর্তন ওরা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। এই যে আমার জ্যাকেটের বোতামে ছোট্ট একটা ক্যামেরা লাগানো আছে, এতক্ষণ ধরে সব রেকর্ড হয়েছে পুলিশের কাছে। আর একটা মাইক আমার এই হাত ঘড়িতে আছে। আশা করি
এবার খেলাটা ধরতে পেরেছেন মিস্টার, নাম যাই হোক, তাতে কি আসে যায়? অপরাধী অপরাধী হয়। আমি এ কথা শেষ করার আগেই সুড়ঙ্গের দিক থেকে প্রায় 20 জন পুলিশ হুড়মুড় করে ঢুকে পড়ল এবং তাদের সঙ্গে 2 জন মুখ বাঁধা লোক। ওরা সম্ভবত গুহার মধ্যে কোথাও লুকিয়েছিল, পুলিশ ধরে এনেছে। কিছু বুঝে ওঠার আগেই 2জন অপরাধীকে গ্রেফতার করে ফেলল পুলিশ। একজন পুলিশকর্মী এসে আমার বাঁধন খুলে দিল। আমি গিয়ে রণজয় এবং তৃণাকে বাঁধন থেকে মুক্ত করলাম। খেলা মোটামুটি শেষ, আমরাই বিজয়ী। সিঁড়ি বেয়ে উপরে ওঠার আগে আমি বললাম, আপনার বিনাশ কেন হলো জানেন? অতি আত্মবিশ্বাসের জন্য। আপনি খবর পেয়ে নিশ্চিত হয়েছিলেন আমরা এখানে আসব, কিন্তু এটা ভাবতেই পারেননি আমাদের পিছনে পিছনে আরও কেউ আসতে পারে। আমরা অপরাধী নয়, ভূত খুঁজে বেড়াই। তবে আপনাদের মতো জীবন্ত প্রেতাত্মাকে বন্দি করতে পেরে সত্যি ভালো লাগছে। তোদের সব কটাকে আমি দেখে নেব। এসব কোর্টকাছারি আমার অনেক দেখা আছে। কটা দিন সবুর কর। যেদিন আমার বেল হবে সেদিন থেকে তোদের মৃত্যু ঘন্টা বাজতে শুরু করবে। সব ভয় আমরা পাই না। আর সামান্য ঘটনা বলতে বাকি আছে। এই যে পুলিশের বড়বাবু মাহফুজুর আলীকে দেখছেন, ও আমার স্কুলের বন্ধু। দীনেশবাবু যেদিন আমায় ভদ্রভাবে সাবধান করতে গেছিলেন সেদিনই আমরা বুঝতে পারি কিছু একটা গণ্ডগোল আছে। তাই জঙ্গলে আসার প্ল্যানিং 2 দিন পিছিয়ে দিয়ে একবার থানায় গেছিলাম এই জঙ্গলের বিষয়ে কথা বলার জন্য। আমাদের সৌভাগ্য বলতে পারেন, পৌঁছে দেখি এই থানার হর্তাকর্তা আমার ছোটবেলার বন্ধু। ওর সঙ্গে আলোচনা করে জানতে পারি এই অঞ্চলে অনেকদিন ধরেই অঙ্গ পাচারের মতো ঘৃণ্য অপরাধ চলছে। পুলিশ কিছুতেই এর সমাধান করতে পারছে না। আলোচনা করতে করতে মনে হয় যে এই জঙ্গলের সঙ্গে এই অপরাধের কোনো একটা যোগ সাজেশ আছে। আর তারপরেই আমরা সবাই মিলে পরিকল্পনা করে ফেলি বাঘ সেজে বসে থাকা ইঁদুরকে ফাঁদে ফেলার। ডোন্ট ওয়ারি দুর্জয়, ওরা যাতে কোনোভাবেই বিল না পায় তার পাকা ব্যবস্থা আমি করবো। তবে তোরা এখানে এসে শুধু পুলিশের নয়, গোটা গ্রামের উপকার করলি। আমরা যখন ওখান থেকে বেরিয়ে এলাম তখন সকাল হয়ে গেছে। পূব আকাশে নতুন সূর্যের আভা যেন আতঙ্কহীন দিনের সূচনা করছে কমলাপুরের জঙ্গলে। ভূতের দেখা এবার পাইনি ঠিকই, তবে যে অভিজ্ঞতা হলো তা ভূতের চেয়ে কোনো অংশে কম নয়। তাছাড়া এই গ্রামের সহজ সরল মানুষগুলোকে বিপদের হাত থেকে রক্ষা করতে পেরে বেশ ভালো লাগছে। সেদিন আমরা ব্যাগপত্র গুছিয়ে পুলিশের গাড়িতেই পৌঁছাই মাহফুজুরের বাড়িতে। একটা দিন ওর বাড়িতে কাটিয়ে ফিরে আসি নিজেদের ঠিকানায়। এমন আরও ঘটনা আমাদের ঝুলিতে আছে, আপনারা চাইলে পরে কখনো শোনাব। আজকের মতো টাটা। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা ভূত সন্ধানী সিরিজের প্রথম গল্প কমলাপুরের আতঙ্ক। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন জয়, শুভদীপ, অর্ণব, পূজা, প্রীতম এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।